ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বজ্রশক্তি পত্রিকার একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মোনাজাত ও কেক কেটে জাকজমকভাবে পালিত হয়েছে। গেল রোববার সন্ধ্যায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শহীদুর রহমান ভিপি কর্তৃক আয়োজিত আরামনগর বাজারে তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সংবাদ পত্রিকার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, নির্বাহী সদস্য কামরুল ইসলাম, সদস্য মোহাম্মদ লুৎফর রহমান, জায় জায়দিন পত্রিকার প্রতিনিধি বাদশাহ ভুইয়া, বৃহত্তর ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান, সাংবাদিক মোহাম্মদ খুররম আজাদ, সরিষাবাড়ী থানার এসআই জহির রায়হান আলিম, আরামনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে দৈনিক বজ্রশক্তি পত্রিকার উত্তরোত্তর উন্নতি, সাফল্য ও সম্প্রচার বৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত ও কেক কেটে জাঁকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিয়া মাদ্রাসার শিক্ষক শামীম হোসেন সোহেল। সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাপ্লাইয়ের জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই, তিনি যে পদক্ষেপ নিয়েছেন। আর আমাদের এখানে আমরা যেহেতু একত্রিত হয়েছি, সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চাচা উপস্থিত আছেন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল ভাই, আমাদের